দেখেন আমি যে চারটা নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথম নম্বরটা নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টা 20 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টা 4 কিলোমিটার, তাহলে স্রোতের বেগ কত? এ ধরনের অঙ্ক যদি আসে যে স্রোতের বেগ কত, অপশন কতে দেওয়া আছে 2 কিলোমিটার, খতে দেওয়া আছে 6 কিলোমিটার, গতে দেওয়া আছে 8 কিলোমিটার এবং ঘতে দেওয়া আছে 4 কিলোমিটার, এখানে চাইছে কি চোতের বেগ। চোতের বেগ সংক্রান্ত অঙ্ক মানে চোতের বেগ গুলো যদি চায় তো সেক্ষেত্রে আমাদের জাস্ট একটা সূত্র মনে রাখলেই আনাম, একটা টেকনিক মনে রাখলেই আনাম, সেটা হলো স্রোতের বেগ। তাহলে চোতের বেগ ইকুয়াল টু, যত চোতের বেগ চাইছে তাহলে এনে সংক্ষেপে লিখি আমরা অনুকূলের বেগ, অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ, প্রতিকূলের বেগ ভাগ 2। জাস্ট এই সূত্রটা মনে রাখলে আমরা এই ধরনের অঙ্ক ফিনিশ করে দিতে পারবো, ঠিক আছে? স্রোতের অনুকূলের বেগ মাইনাস স্রোতের প্রতিকূলের বেগ ভাগ 2। তাহলে আমাদের এখানে কি আছে, স্রোতের অনুকূলের বেগ আছে ঘন্টা 20 কিলোমিটার, তাহলে লিখলাম 20 মাইনাস প্রতিকূলের বেগ কত, ঘন্টা 4 কিলোমিটার, হচ্ছে লিখলাম 4 ভাগ 2। তাহলে এইখানে আমরা 20 থেকে যদি 4 বাদ দিই বাঁচে 16 ভাগ 2, আর 16 কে 2 দ্বারা ভাগ করলে হয় 8, তাহলে 8 কিলোমিটার। তাহলে আমাদের এখানে কিন্তু গ নাম্বার অ্যান্সারটা কারেক্ট, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম যে স্রোতের বেগ চাইলে কিরকম হবে, তো আমরা এবার 2 নম্বরটা শিখবো নৌকার বেগ চাইলে কেমন হবে। যে নৌকার বেগ এখানে চাইছে নৌকার বেগ, এর জন্য আমি প্রথমে নৌকার বেগ লিখছি। দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 6 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 2 কিলোমিটার যায়, তাহলে নৌকার বেগ কত? অপশন কত দেওয়া আছে 3 কিলোমিটার, ঘতে দেওয়া আছে 4 কিলোমিটার, গতে দেওয়া আছে 7 কিলোমিটার, ঘতে দেওয়া আছে 5 কিলোমিটার। আচ্ছা তাহলে যদি নৌকার বেগ চায়, প্রথমটা আমরা দেখলাম যে স্রোতের বেগ চাইলে কেমন হবে, দ্বিতীয়টা আমরা দেখছি যে নৌকার বেগ চাইছে। তাহলে নৌকার যদি বেগ চায় তাহলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, নৌকার বেগ অনুকূলের বেগ মানে স্রোতের অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ, প্রতিকূলের বেগ ভাগ 2 বা 2। স্রোতের বেগ যদি চায় তাহলে হবে মাইনাস, আর যদি নৌকার বেগ চায় তাহলে হবে প্লাস। আচ্ছা তাহলে অনুকূলের বেগ কত 6 কিলোমিটার প্লাস প্রতিকূলের বেগ কত 2 কিলোমিটার, আচ্ছা ভাগ 2, তাহলে 6 আর 2 8 ভাগ 2 হলো 4, তাহলে 4 কিলোমিটার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে খ নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো আমরা নেক্সট আরেকটা নিয়মের অঙ্ক দেখি, যে সময় যদি সময় চায় যে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কিলোমিটার ও 5 কিলোমিটার, নদীপথে 45 কিলোমিটার পথ একবার যে ফিরে আসতে কত সময় লাগবে, 10তম বিসিএসে প্রশ্নটা আসছে। আচ্ছা এমন টাইপের অঙ্ক যদি আসে তাহলে সেটা সলভ করার জন্য প্রথমে আমাদের স্রোতের অনুকূলে নৌকার বেগ এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা আগে বের করতে হবে। তাহলে আমরা শুরু করি সমাধান লিখলাম স্রোতের অনুকূলে নৌকার বেগ, আচ্ছা স্রোতের অনুকূলে যেহেতু নৌকার বেগ তাহলে কত আছে 10 আর 5, তাহলে হবে যোগ করে দেবো আমরা 10 প্লাস 5 কত 15। আচ্ছা এবার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ যেহেতু প্রতিকূলে তাহলে কি হবে, অনুকূলে হলে যোগ করছি প্রতিকূলে হলে হবে বিয়োগ,
তাহলে 10 থেকে ভাগ 7 হলো মাইনাস 5 তাহলে হবে 5। আচ্ছা এইবার আমরা সূত্র ফেলে দিব, তাহলে সূত্র মোট দূরত্ব, মোট দূরত্ব ভাগ অনুকূলের বেগ প্লাস মোট দূরত্ব, মোট দূরত্ব ভাগ প্রতিকূলের বেগ, প্রতিকূলের বেগ। তাহলে সূত্রটা কি হবে, মোট দূরত্ব ভাগ অনুকূলের বেগ প্লাস মোট দূরত্ব ভাগ প্রতিকূলের বেগ। তাহলে আমরা মান বসাই, দেখি মোট দূরত্ব কত আছে 45 কিলোমিটার, বসালাম 45 ভাগ অনুকূলের বেগ, অনুকূলের বেগ আমরা কত বেশি 15 প্লাস মোট দূরত্ব, তাহলে মোট দূরত্ব কত 45 ভাগ প্রতিকূলের, প্রতিকূলের বেগ কত 5। ওকে তাহলে 45 কে 15 দ্বারা ভাগ করলে হয় 3 প্লাস 5 দিয়ে 45 কে ভাগ করলে হয় 9। আচ্ছা তাহলে 3 আর 9 যোগ করলে হয় 12, 12 ঘন্টা। তাহলে আমাদের এই 45 কিলোমিটার পথ একবার যে ফিরে আসতে 12 ঘন্টা সময় লাগবে। ওকে তো নেক্সট আর একটা নিয়মের অঙ্ক দেখি, চাইছে গড় বেগ। একজন মাঝি চোতের অনুকূলে ঘন্টায় 9 কিলোমিটার যায় এবং 4 ঘন্টায় প্রথম অবস্থানে ফিরে আসে, তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? অপশন কত দেয়া আছে, 3 মাইল, হতে দেয়া আছে 5 মাইল, গতে দেয়া আছে 7 মাইল, ঘতে দেয়া আছে 9 মাইল। আচ্ছা যদি এমনটা থাকে যে গড় বেগ কত, প্রতি ঘন্টার গড় বেগ কত, যদি এমনটা থাকে তাহলে আমাদের একটা সূত্র ফেলতে হবে, সেটা হলো গড় বেগ ইকুয়াল টু মোট দূরত্ব, মোট দূরত্ব ভাগ মোট সময়, মোট সময়। আচ্ছা এই সূত্রটা ফেলে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে মোট দূরত্ব, মোট দূরত্ব কত, যে 9 কিলোমিটার যায় এবং 4 ঘন্টায় প্রথম অবস্থানে ফিরে আসে, তাহলে দেখেন প্রথমে 9 কিলোমিটার গেছে আবার 9 কিলোমিটার ফিরে আসছে, তাহলে 9 কিলোমিটার যদি যায় আবার যদি প্রথম স্থানে ফিরে আসে তাহলে কিন্তু দুইবার হলো, একবার 9 কিলোমিটার গেল আর একবার 9 কিলোমিটার আসলো। আচ্ছা তাহলে মোট দূরত্ব হবে 9 প্লাস 9 ভাগ মোট সময়, মোট সময় এখানে কি আছে 2 ঘন্টা আর আছে 4 ঘন্টা। আচ্ছা আমরা যোগ করে দেই 2 প্লাস 4, তাহলে 9 আর 9 18 ভাগ 4 আর 2 6, তাহলে 3 6 18 অর্থাৎ মাইল। তাহলে আমাদের অপশন ক নম্বরটা হবে কারেক্ট। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।